সাধারণ মানুষের জন্য কত কাজ করা যেতে পারে। এবং সত্যি এই কাজটা যদি তারা না করতেন, যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছেন, সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু তাদের উপর গিয়ে পড়তো। প্রচুর মানুষ, অসংখ্য মানুষ যারা সরকারি পরিষেবার বাইরে এখনো পড়ে আছেন, তাদের পাশে কিন্তু দাঁড়িয়েছে এই সমস্ত মানুষ। এদের পাশে দাঁড়ানোটা আমি ব্যক্তিগতভাবে বা আমার যারা সঙ্গে আছেন এবং আপনারা, আমরা প্রত্যেকেই মনে করছি এদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এটা তাদের জন্য কিছু করা নয়, বরং তাদের পাশে দাঁড়াতে পারাটা আমাদের। এই সুযোগ পাওয়ার জন্য আমরা নিজেরা ধন্য, আমাদের কৃতজ্ঞ আমরা। আমি একবারও এইটার জন্য নিজেদের কখনো মনে করিনি যে আমরা কোনো কাজ বড় কিছু করছি। এটা কোনো গৌরবের বিষয় নয়, বিরাট কোনো কাজ তো নয়, কিছুই করতে পারি না আমরা। সীমিত সামর্থ্যে এসে পাশে দাঁড়াবার চেষ্টা করি। আর আপনাদের বলবো যে আগামী দিনে ঠিক এইভাবে, যেভাবে আপনারা নিঃশব্দে প্রচারের আড়ালে থেকে মানুষের জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাতে আপনার ভোটের রেজাল্ট কী হবে আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি সাধারণ লোক, সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছে বামপন্থা কি। সাধারণ মানুষ বুঝতে পেরেছে বামপন্থী আসলে কারা হয়। সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের সাধারণ লোকের পাশে আসল সময়ে, এই কঠিন সময়ে যারা দাঁড়াতে পারে তারা বামপন্থী হতে পারে। বামপন্থী ছাড়া সত্যি আগামী দিনে তাদের ভালো থাকার জন্য আর কোনো গতি নেই। তাই নির্বাচনে কি হবে কেউ জানে না, আপনাদেরও বলবো সে কথা অনেক ভাবার সময় এখন নয়। কিন্তু আপনারা তার বাইরে রাজনীতি উঠে উঠে যেভাবে সমস্ত মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন, এটা একটা দৃষ্টান্ত হতে পারে, সারা ভারতবর্ষের দৃষ্টান্ত হতে পারে, রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের কাছে দৃষ্টান্ত হতে পারে। এবং এই সমস্ত টাকা, আপনাদের পার্টি ফান্ডের টাকা, আপনাদের জনগণের থেকে তোলা টাকা, এটা কোনো মানে সারদা নারদার টাকা নয়, এটা কোনো লুটের টাকা নয়, এটা জনগণের রক্ত জল করার পরিশ্রমের অর্থ। সেই অর্থ দিয়ে যেভাবে যেভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের প্রত্যেক হ্যাটস অফ, স্যালুট আমাদের সবার পক্ষ থেকে। সারা জীবন আপনি এভাবে সঙ্গে থাকুন। আমাদের মতো সামান্য ছোটোখাটো অভিনেতা আমরা যারা আছি, সীমাদির মতো আমাদের সিনিয়র থিয়েটার অ্যাক্টর ডিরেক্টররা যারা আছেন, মনীষা আছেন, দেবব্রত, বৌনিদি, আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি, সারা জীবন সঙ্গে আছি। আপনারা এইভাবেই মানুষের সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, সমস্ত নিয়ম মেনে চলুন। আর এই সমস্ত, এই সময় প্রচুর শ্রমিক যারা বাইরে থেকে আসছেন, একটা ব্যাপক প্রচার দরকার যে তারা কিন্তু আমাদের রাজ্যের মানুষ, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের বন্ধু, আমাদের বাড়ির লোক। তাই তাদের নিয়ে যাতে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া আমরা না দেখি। হ্যাঁ, যা নিয়ম আছে তা আমাদের মানতে হবে, প্রশাসনকে বলতে হবে কঠোরভাবে সেই সমস্ত নিয়ম মেনে চলতে। কিন্তু ঘরের ছেড়ে ঘরে ফিরলে যে আন্তরিকতা দিয়ে আমরা তাদের গ্রহণ করি, আজকে সেই আন্তরিকতার প্রয়োজন। তার কারণ কেন্দ্র এবং রাজ্য সরকারের উদাসীনতায় এই সমস্ত মানুষগুলো কয়েক মাস, দীর্ঘদিন ধরে একটা নরক যন্ত্রণা ভোগ করেছে। অনেক মানুষ পথে আস্তে আস্তে রাস্তায় মারা গেছে, হেঁটে আস্তে আস্তে। তারপরেও যে মানুষগুলো ফিরে আসছে, তাদের পাশে দাঁড়ানোটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। তাই আপনারা দয়া করে বলবো এই মেসেজটা সব জায়গায় ছড়িয়ে দিন যে কোনোভাবেই মানুষগুলোর প্রতি যাতে কখনো কোনো বিরূপপূর্ণভাব আমরা না দেখাই। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, এই মন নিয়ে তাদের ওয়েলকাম করুন, তাদেরকে বাড়িতে ডেকে নিন, এলাকায় ডেকে নিন। কিন্তু হ্যাঁ, সমস্ত নিয়ম মেনে এই মুহূর্তে প্রশাসনের, সরকারের এই সংক্রান্ত যা যা নিয়ম আছে সেগুলো সমস্ত মেনে আপনারা তাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আর এই মুহূর্তে রাস্তায় নেমে প্রশাসনের একটা বড় অংশের মানুষ যারা একদম মাঠে নেমে কাজ করছে, যারা একদম ফোরগ্রাউন্ডে কাজ করছে, সেই সমস্ত সাংবাদিক বন্ধু বলুন, পুলিশ বলুন, ডাক্তার বলুন, নার্স বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, এবং তার সঙ্গে আপনাদের মতো অসংখ্য সাধারণ মানুষ, পার্টি কর্মী, প্রত্যেককে আমার ধন্যবাদ। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। মানুষ মানুষের